صلى الله على محمد صلى الله عليه وسلم محمد رسول الله আমরার হাসর হরি আল্লাহ আমিন সাইল্লম বলে আমরার জন্মদাতা বাবা যাইন আমরার বাবা তাইন আমরা সাইল্লম বর সিরিয়ালর বাবা যাইন জন্ম দিছেন আদম এক নম্বর ইব্রাহিম দুই নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রুহানি বাবা তিন নম্বর আর সাইল্লম বর জন্মদাতা বাবা হইন সুবহানাল্লাহ এখন এই যে ইব্রাহিম আমরার বাবা জান কারণে আমরা নাম হইছে জি শিওর নি আপনারা মুসলমান আরম্ভ থেকে অভ্যাস করছেন মাটি তা না এখনো মাটি তা না আমরা নাম গিদা খের আসুন জানাইত রাখে আর দোয়াইটা খার জানাইত রাখে সুবহান আল্লাহ কুবা আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন রব্বানা ফিরলি ولوالدي وللمؤمنين آمين خوين آمين يوم يقوم الحساب فإلا دعا خلا أمار زندگيت أمار نماز رأي پتشتی تو خرائيو نمازي بانايا راكيو الله আর আমার বংশধরের মধ্যেও নমাজি হল দিও নমাজ পড়াইলো আইও হোক আমিন আমিন এরে আপনার বাদে নমাজ বাকি থাকে না যদি আপনার আওলাদর নমাজ থাকে না নাতি নসার জিন্দগিত নমাজ থাকে না আপনি কবরও আরাম পাইতানা দোয়া করিয়া দেয়তা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি হইয়া হইন রব্বানা হে আমাদের রব ওয়া তাকাব্বাল আর তুমি কবুল করো আল্লাহ দোয়া আল্লাহ আমার দোয়ারে তুমি তুমি আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করো আমরার রব তুমি আমার দোয়ারে কবুল করো হই না আমিন জোরে হোক আমিন এর বাদে আমার আল্লাহ ফরমাই রব্বানা গফিরলি ইব্রাহিমে হইন ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও আলোচনার বাদে সা দিলা মানে দুই জিনিস একলগে চলে না কিন্তু সিস্টেম আমারে জিগেছিলেন দিলে তো সবরে দিতে ওয়াজ বন্ধ করতাম পাঁচ মিনিট সারা চা খাইলে খুব জরুরত আছে চা খাইলে ভালা লাগে আরাম লাগে কিন্তু দুই কাম একলগে চলে না বুঝা যারে নি ভাই দিলেন চা দিলেন আমিন হই না আমিন ওয়াল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও দোয়া শুরু হইব না ইনশাল্লাহ আজকে থেকে আমরা দোয়া করতাম আল্লাহর কাছে আত উঠাইয়া হইন লামাইয়া হইন সব সময় হইন রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি দুই সিজদার মাঝখানে কইতে পারবা রব্বি গফিরলি ওয়ারহামনি আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও আর তুমি আমার উপরে রহম ফরমাও আমি আমারে রহম করো আর আমারে মাফ করিয়া দেও এর বাদে আল্লাহ ফরমাইন ইব্রাহিমে কইতরা মুহাম্মদের উম্মতেও হও নিজর লাগিন দোয়ার বাদেও নিজর মা বাপর লাগিন দোয়া সুবহান আর তোমরা সঞ্জিসি করিও না মাতা পিতার লাগিন দোয়া আমার কাছে খরো আর কুল উম্মতর ইমানদারর লাগিন দোয়া খরো সুবহান দুষ্ট বুজুর্গ আহবাব এর লাগি দোয়ার সময় হইতা ও আমার আল্লাহ আমার মাফ করিয়া দেও আমার আহালে মাফ করিয়া দেও আমার মাবারে মাফ করিয়া দেও খানদানর মহিত মহিতারে মাফ ফরমাও কুল জাহানর উম্মত মোহাম্মদের উপরে রহম ফরমাও আমি যত ইমানদার বেটেন বেটেন গেছেন গিয়া তোমার সাথে দোয়া করেন নেন আমরা আমিন হই নেন এখন আপনারা যখন কইবা রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়ামিন যুররিয়্যাতি হান্দিয়া কইবা আমিন আর নিজেও কইবা আল্লাহ নমাজি আমারে বানাইয়া রাখো আমার বংশর মধ্যে নমাজি হল বাকি রাখিও তার আরে ও নমাজ আইম করে নেওয়ালা বানাইও হো আমিন বড় দুয়ার দরকার আছে বড় হান্দিবার দরকার আছে অমিক্রণ আর করুণার বাদে বড় বড় বেমার হল আল্লাহ গজব দিতরা আল্লাহর কাছে দোয়া করনেওয়ালা নাই দোয়া কবুল হইব সময় যখন দোয়ার মাত্রা বাড়ি যায়
দোয়ার আল্লাহর কাছে দোয়া করনে ওয়ালা বাড়ি যায়, দোয়া করবার সিস্টেম বদলি যায়, দোয়ার মধ্যে খান্দ নয়, দোয়া করবার আগে হালাল খানি খায়, দোয়া করবার আগে আল্লাহরে ডরায়, দোয়া করার অবস্থা নগিয়া পৌঁছে, দোয়া করার সময় দোয়া করে সুবহানাল্লাহ। সারা মিলাইয়া আল্লাহ আমরা দোয়া করনে ওয়ালা বানাইয়া দেহ, আমি সব সময় খুঁজতে থাকবা ইবাদতর মগজ এই দোয়া আল্লাহর কাছে, আপনি যত চাইবা যত বেশি চাইবা অত মর্তুবার দরজা আল্লাহর কাছে আপনার বাড়িব, এর মানে যখন যেটা হইবা আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। এখন কইবা যে আল্লাহ তুমি আমারে আসামর মুখ্যমন্ত্রী বানাইয়া দেও, এগুলো দোয়া নেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী জি কয়েকদিন আগে কয়েক কোটি টাকার গাড়ি কিনছেন যে একটা বুলেট প্রুফ, ঠিক না নি? এমন বুলেট প্রুফ একদম গাড়ির গ্লাস থেকে মাত্র 2 সেন্টিমিটার দূর থেকে গুলি করলে গুলি ঢুকে না, গ্রেনেড নেয় মহা বিস্ফোরণ যদি দ্বারো ঘটে গাড়ির কিনতে হয় না, ওটা এখন গাড়ি তুমি আমারে দেও, দোয়া নেন এখন ইবা কইন আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া শুনই, রব্বানা ইন্নাকা তাআলামু মা তুখফি ওয়া মা নুলিন ওয়া মা ইখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, দুনিয়ার সব জায়গার মাত তুমি হুনো, মোদিজির গাড়ির মতো আমার গাড়ি এখন বানাইয়া দেও, এখন লইতাম, এখান দোয়া নাই নি ও এখন বাদে করায়, ইন্না রাব্বী লাসামিউদ দুআ, অবশ্যই তুমি আমার দুয়ারে শুনরায়, এগুলো দোয়া নাই নি, এটা কি তা গুনা নি? যদিও মুবালেগা অতিরঞ্জিত মাত হতা তবুও কিন্তু দুয়ার ভিতরে নাই নি, দুস্থ বুজুর্গ আহমাব ফকিহুল আসর মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী কইন, অবাস্তব যে একটা কল্পনা করা যায় না কাল্পনিক কোন দোয়া যদিও মাত বুঝুন জানি, আমার আল্লাহ মায়া করিয়া বান্দা বান্দির এই কাল্পনিক অযৌক্তিক দোয়াটাও কবুল করিলাই, আসতে না জুড়ে হোক গাড়ি আইব, তাইলে আমি বড় করিয়া কইলাম ও আমার আল্লাহ এমএলএ হলে গড় বানাই, আলগাফুরের নিজাম চৌধুরী আলগাফুর হামাইতে একটা বিশাল প্রাসাদ বানাইলা, আমি ইলা বিল্ডিং বানাইতে পারলাম না, আমার একটা বিল্ডিং বানাইবার তৌফিক দেও, বুঝে জানি দুস্ত বুজুর্গ আহবাব ও যৌক্তিক কাল্পনিক কোন দোয়া কোন মানুষে যদি করে ফকিহুল আসরে ফরমাই ইতা দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে যায় কেমনে, আমার আল্লাহ এই বান্দা বা বান্দির লাগিন এত বেশি মেহরবান হইন এত বেশি এহসান করন, আল্লাহর কাছে এই ব্যক্তির ইমানের দাম কালিমার দাম লা ইলাহা ইল্লাল্লাহর দাম হাজার হাজার নরেন্দ্র মোদীর কোটি কোটি গাড়ির থেকে উত্তম, আমার আল্লাহ এই গরিব বান্দা গরিব বান্দি গরিব যুবক গরিব যুবতী তরুণ তরুণীর দোয়ারে আল্লাহ কবুল করিয়া মৌতর ঘাট যাওয়ার মানে যখন তার গলাত শ্বাস পর্যন্ত দমাই যায় এই সময় আল্লাহ তারে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াইয়া ইমানের সহিত খাতিমা করাইয়া ইতা বড় বড় দোয়ার বিনিময় দান করেন সুবহানাল্লাহ। এরে লা ইলাহা ইল্লাল্লাহ এক ফাল্লাত আর আসমান জমিন এক ফাল্লাত শুনিয়া ইত্র আপনারা কুল ফাল্লা বাড়ি এখানে ফুরা ইয়াকিন আছে নি, না থাকলে ইয়াকিন না থাকলে ইমান নাই হক না আউযুবিল্লাহ, দুস্থ বুজুর্গ আহমাদ ও দোয়া করতে রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন, ওয়াল্লা তুমি ইমানদার হলে মাফ করিয়া দেও তারারেও ক্ষমা কর আম্মা আব্বারে ক্ষমা কর আমারেও ক্ষমা কর, আমিন হো আমিন। কোন সময় আল্লাহ সওয়াল করেন কোন সময় ও আপনি হইত্রায়াও না ইয়াকুমুল হিসাব কিয়ামতের দিন মালিক ইয়াউমিদ্দিন তুমি আল্লাহ কিয়ামতের দিন কুর মালিক সেই আল্লাহ তুমি একটা সাজানো বাগান বানাইবা হাসরের ময়দান ও দিন তুমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাকবা তুমি ঘোষণা করবা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার এদিন
বিচারকদের বিচারক তুমি তাকবায়, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাহার সিফত লিয়া তাকবায়, তুমি গরম তাকবায়, সেই দিন কোনো ইনসাফ থাকত নাই, গুনাহগারদের তুমি জান্নাত মুখা করতে নাই, মুজরি মহলে আলাদা তুমি জাহান্নাম হনিবায়, আর তোমার পেয়ারা বান্দা বান্দিরার জান্নাত হনিবায়। সুবহানাল্লাহ, ও আল্লাহ ও দিন তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মাফ করিয়া দিও। তার মানে এখন জমিন তাকতে তাকতে আল্লাহ তুমি আমরা আল্লাহকে ফরিশতা দিয়া মাফির এলান গঠাও। হই না আমিন আমিন। দুস্থ বুজুর্গ আহবা দোয়া করবা, আর দোয়া যদি করেন আল্লাহর কাছে সাইন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনে আপনার খানদান শুনবা। আল্লাহ তো সাইয়া বুয়া বন্দায় খালি ইস্তেগফার করতো আর আল্লাহ মাফ করিয়া তা। হই না সুবহানাল্লাহ। আব্দুল বাসিস সাহেব পড়েছিলাম, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ হুইত্রা দৌড় লাগাও, সেই জান্নাতের দিকে দৌড় লাগাও, তার মানে মসজিদের দিকে দৌড় লাগাও, তিলাওয়াতের দিকে দৌড় লাগাও। তিলাওয়াত যদি করো দোয়া ফাইবাই, নমাজ মসজিদে যাও তোমরা দোয়া ফাইবাই। সুবহানাল্লাহ। আকিমিস সালাহ, নমাজ তোমরা কায়েম করো, প্রতিষ্ঠিত করো, নমাজ পড়া তোমরা শুরু করে দেও, দোয়ার লগে মোলাকাত ঘটিব। সুবহানাল্লাহ। তোমরা জলসার মধ্যে যাও, তফসিরের মধ্যে যাও, খানকার মধ্যে যাও, ওলিয়ে কামিল দ্বারা যাও, ওলামায়ে কেরামের সহবতর মধ্যে যাও, দোয়ার লগে সম্পর্ক ঘটিব। সুবহানাল্লাহ। ও সারিউ ইলা মাগফিরা, আল্লাহর ক্ষমার দিকে দৌড় লাগাও, আল্লাহর অনুগ্রহের দিকে দৌড় লাগাও। এই সমস্ত জায়গাত আল্লাহর অনুগ্রহ থাকে, মাজালিসর মধ্যে, মাসাজিদর মধ্যে, মাদারিসর মধ্যে, ওলামায়ে কেরামর দ্বারা গেলে, ইমাম সাহেবর দ্বারা গেলে, তালবে আজিজরে মায়া হললে, সদকা দিলে, টেকা মালরে লাগাইলে, গোপনে অথবা প্রকাশ্যে, এটা আল্লাহর ক্ষমার দিকে দৌড় লাগানি। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, এই নমাজটাও দোয়া, তিলাওয়াত দোয়া, সদকা হয়ে যায় দোয়া, লুকাইয়া দিলেও দোয়া, আর আপনি প্রকাশ্য দিলেও দোয়া, চতুর্দিকে খালি দোয়া আর দোয়া। আল্লাহ তাআলা হর হর দোয়ার মধ্যে সামিল হইবার, হর হর জলসার মধ্যে সামিল হইবার, মসজিদের ঘরের মধ্যে গিয়া রুকু হরনেওয়ালা, সিজদা হরনেওয়ালার লগে সামিল ওয়া দোয়া হরনেওয়ালা আমরা বানাও। সারা জোরে হো আমিন। এর বাদর আয়াত আল্লাহ তাআলা মাগফির এলান দিতরা বলে, যদিও আমার বান্দারা গুনাহ করে, বুঝা জানেনি, কাবায়িরাল ইসম বড় বড় গুনাহ করে, ওয়াল ফাওয়াহিশ এবং অশ্লীল কিছু খামখাস করে, এর বাদেও কিছু গুনাহ আছে, লামাম ইল্লাল লামাম, হয়তো লামাম ছাড়া, তার মানে মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইন, লামাম ওইল ছোট ছোট গুনাহ যেটা বাহ্যিক অঙ্গ দিয়ে সংগঠিত হয়, লামাম যেমন জিব্বা দিয়া, টুট দিয়া, খান দিয়া, হাত দিয়া, ফাও দিয়া, এই সমস্ত গুনাহ যখন বান্দায় করে, প্র্যাকটিক্যাল গুনাহ, বড় গুনাহ যায় না, বড় গুনাহ যায় না আমারে ডরায়, ইতা বান্দা বান্দিরে আমি মাফ করে দিলাইমু, যদি বান্দা আরো একটু পিছনে আয়া লামামটাও বাদ দিলায়, বাহ্যিক গুনারে বাদ দিলায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনে জেলা বড় গুনারে ডরা নির্ধারণে আমি তারে মাফ দিছি, লামাম যদি বাদ দিলায়, টুটের গুনাহ, নাখের গুনাহ, চোখের গুনাহ, খানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, শরীরের যে অংশ স্বাভাবিকভাবে দেখা যায় সেই অঙ্গতে যে গুনাহ করা হয় সেই গুনাহ হলো লামাম, এই লামামটাও যদি বাদ দিলায়, এবং যদি জাকারুল্লাহ আমি আল্লাহর জিকির করেলা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ফাস্তাগফারু লিযুনুবিহিম, আর তারার গুনার কারণে গুনার লাগিন তারা আমার কাছে মাফ চায়। সুবহানাল্লাহ। আমার কাছে মাফ চায়, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, খুব আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এরে
আল্লাহর তসবিহে তহমিদে ইস্তেগফারে তওবায় হাদিসের মধ্যে একটা সুন্দর সিস্টেম আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ, মুখস্থ করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আসলাম দোয়া আপনি করতা, এরপরে দোয়ার জায়গা হল হইলাম একলা ইনফেরাদি গড় দে কবর না বানাইবার হদিস আল্লাহ রাসূল কইতরা গড় ইবাদত করতা, গড় তিলাওয়াত কর, গড় নামাজ পড়, গড় তুমি আল্লাহর কাছে দোয়া কর, ফি বুয়ুতিন আযিনাল্লাহ, এই সমস্ত ঘর আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে গড়, যে গড়র মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দেওয়া হয়, যেমন মা বনিনতে আল্লাহ আল্লাহ করেন, মা বনিনতে তিলাওয়াত করেন, মা বনিনতে জিকির ফিকির করেন, মা বনিনতে তসবিহাত আদায় করেন, গড় হইতে মসজিদ হামায়, মাদ্রাসা হামায়, মক্তব হামায়, আমরা রইবার গড়ও আল্লাহর গড়ইব, যদি গড়র মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত হয়, যদি গড়র মধ্যে নামাজ আদায় করা হয়, যদি গড়র মধ্যে বেটাই ফজরের সুন্নত পড়িয়া যাইন, বুঝা ধারণি, ফজরের সুন্নত পড়িয়া যাইন, সুন্নত মাঝে মাঝে ঘরে ফড়িয়া যাই, কিছু সুন্নতে গ্যার মত খাইদাও ফড়ইন, কিছু নফল নামাজও ফড়ইন, আবার সব সময় একবার সারা ঘরে ফড়িবা না, আর এক বদগুমান মানুষে করব এই সুন্নত ফড়াইব না, মানুষ পলা নাই অত না হানি, ইমাম সাহ বহল বহুত আসইন তার হুজরাত সুন্নত ফড়িয়া আইন, ঠিক না, ইমাম সাহ বহল দিয়ে খোয়া যান, মাঝে মাঝে আপনি মসজিদ গিয়াও ফড়িবা হক ইনশাল্লাহ, তাইলে মানুষ ইলা প্রত্যেক দিন যাইতো না, আখতাও গিয়া হইব, বছর ফুরি যার এক লাইন কর, বলে কেনে, বলে নাই সুন্নতও ফুড়ি না, বলে হইন না না, সে জানে নি সুন্নত খানো সব বেশি, আর গড দে কবর না বানানি, ই রুমি কেন কিছু নমাজ হইতো না নি মাথো না কেন, সে জানে নি, জানে না করি তো হে ফুলে উকালতি করে, বলে এনে আপনারা আস্তে আস্তে বাদ দিন, এটা অত এই ইমাম সাহ বহল বদলাই বদলাইয়া মক্তবর খিদমত বড় একটা বাধা আছে, মক্তবর মেহনতর না, সবাই মক্তবর পরীক্ষা আছে না, নদওয়াতুত তামিরর আছে, জমিয়তুলামা হিন্দর আছে, আহলে সুন্নতর আছে, আছে না, তনজিম বোর্ডের পরীক্ষা হয় না, এই যে পরীক্ষার ছাত্র বইত যে মক্তবর হুজুরের লাগে সম্পর্ক, এই তিন মাস বাদে যান গিয়ে জানি না, এক বছর বাদে যান গিয়া, দুই বছর বাদে যান গিয়া, তখন ছাত্র আবার আয়, আমরাও যেন বেতন কম কম, আমরাও ঠিক নাই আসলে, সাত হাজার দিয়ে আমি যদি বারো তাই না মনে করেন হুজুর, তাই না আমার জীবন হলে কলে পাঁচ হাজার পাঁচশো দি, এলা ওই না ওই না, বেমার আমরা কাছে আছে, আইম্মা হলের ইত্তেফাক কামনা করি, ইমাম হলে এক সিস্টেম মানা কোয়া, টেন থাউজেন্ডের বিলো টেন থাউজেন্ড, টেন থাউজেন্ডের নিচে কোনো মসজিদও গিয়ে হামাইতাম না হোক ইনশাআল্লাহ, সারা ইমাম নিয়ে আপনারা ও তো বেড়া লাগছে তো সমস্যা তো হন, ইমাম হলর লাগিন আমরা সারা হই আমিন, ইমাম হল আমিন, বুধ ভাইবা হল কিয়ামতর দিন, যদি ইমাম সাবরে ফাম দিবার লাগিন বাদশাহ হই, আল্লাহ আমরা বাসা কোয়া হোক আল্লাহুম্মা আমিন। তো দুষ্ট বুজুর্গ আহমাব দোয়া ইব্রাহিমে হল্লা কিতা করলা, আমরা জানি ইমাম সাহেব হইন আমরা আমিন হই, এখন দোয়ার খাস খাস জায়গা হল হইলা, মসজিদ ফাইলা, মাদ্রাসা ফাইলা, মক্তব ফাইলা, ঘর ফাইলা, প্রত্যেকটা ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ করতা, প্রত্যেকটা ঘরের মধ্যে দোয়া করতা, প্রত্যেকটা ঘরের মধ্যে তিলাওয়াত চলতো, প্রত্যেকটা ঘরের মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত হইতো, নমাজ হইতো, তসবিহাত তাহমিদাত ইস্তেগফার তওবা হইতো কন্যা ইনশাআল্লাহ। এখন তো এগু ফট করে এই আমলটা আনবার সুরত কিতা, ওখান খুঁজে আমার মাত শেষ, সুরত হইল মুফতি সাহেবে ফইলা যে শব্দ হয়েছেন তকরি শুরু করার বাদে আল্লাযীনা ইউনফিকুন ফিস-সাররা ওয়াদ-দাররা, মনে আছেন এই কথার উপরে আমল যদি করেন, আল্লাহর রাসূলে ফরমাইন ইবাদত করা সহজ হয়, আল্লাহর গুসা মানে ফানি হয়, গুনাহ করতে 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 আমরার দিলো হালা দাগ ফুড়ে গেছে, আমরা গুণাগার কমবখত ফটখরে ইবাদত মজা লাগাইতে পারতাম না, এর লাগিন একটা সুরত হইল সদকা, সেই সদকা পয়সা বেশ থাকলেও লাগাই, সচ্ছল অবস্থায় সাররা আর অদ্বাররা, অসচ্ছল হইলেও আপনি মালটে লাগা খুয়া, বুঝা জারনি, ফইলা শুরু আসলা আর শেষে সময় ক্ষমতা খায় গেছেন গিয়া উবাইয়ে তুরা মাতিয়া গেছেন কি, মনে আছে তো আলহামদুলিল্লাহ, আমি মাত্র মনে করে দিয়ার ফিসাররা ইবাদ্দাররা
সচ্ছল অবস্থায় দেও অসচ্ছল অবস্থায় দান কর। খার কাছে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আল্লাযীনা ইউনফিকুন, যারা আল্লাহ রাস্তার মধ্যে খরচ করে, টাকা বেশি থাকলেও লাগায়, কম থাকলেও অন্য থেকে থুরা লাগায়। সুবহানাল্লাহ। দুস্ত বুজুর্গ আহবাব, এই মসজিদের খাম আছে, অসম্পূর্ণ খাম আছে, ফুরানা কিছু টাকা ব্যালেন্স আছেন না না মাতো না হেনে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم احفظنا من كل بلاء الدنيا وفتنة الدنيا وشرارة الدنيا وعذاب الآخرة ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا واجرنا من خزي الدنيا وعذاب الاخره يا ارحم الراحمين يا ارحم الراحمين ويا ارحم الراحمين يا اكرم الاكرمين اي الله اي جلسار তুমি কবুল ও মঞ্জুর ফরমাও জলসার খবর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আর রোজা ধরনিয়া পৌঁছাইয়া দেও। আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ আর সালাম সুনান নবীজির খেদমত নিয়ে পৌঁছাইয়া দেও। ইয়া আরহামার রাহমিন, আল্লাহ আমরা জিন্দেগির সমস্ত গুনাহ হাতা সগিরা কবিরা গুনাহ যত সাগাইর কাবাইর গুনাহ ওই সংগঠিত হয়ে গেছে আল্লাহ, তাম গুনার থেকে তোমার কাছে মাহাফি সায়াত আল্লাহ জিন্দেগির গুনারে নাকি দিয়া তবদিল আতা ফরমাও। ইয়া আল্লাহ, গুনাহ করতে করতে আমরার দিল জ্বলে গেছে, বেখা হয়ে গেছে আল্লাহ, এই বেখা দিল রে সুজা বানাই জালাইল দিল দে আল্লাহ, তোমার নূর দিয়া বর্ষা করিয়া দেও। ইয়ার হামার রাহমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ এই মসজিদর অসম্পূর্ণ কামরে তুমি আল্লাহ সম্পূর্ণ করিয়া দেও। আল্লাহ খেল পত্রে তুমি আল্লাহ কুলিয়া দিয়া আল্লাহ তোমার গাইবি ইমদাদ দিয়া মসজিদ রে ফুরা করিয়া দেও। ইয়ার হামার রাহমিন ই এলাকার বুজুর্গ হলরে মাহাফ করি দেও, যুবক অহল রে মাহাফ করি দেও। আল্লাহ কবরিস্তানের মধ্যে অনেক মানুষ মাইত মাইতা বনিয়া গেছেন গিয়া মাওলায়ে করিম, আল্লাহ তারার তুমি মাফ করিয়া দেও। আমরার যারার মার খানদান বাবর খানদান দাদা দাদি নানা নানি হর হরির খানদানর তামাম মাইত মাইতা যারা গুজরে গেছেন আল্লাহ তারার কবরটা তুমি জান্নাতর বাগান বানাইয়া দেও। ইয়া আল্লাহ, মনর নেক হাজাত রে ফুরা করি দেও, মনর ভিতরে সুপ্ত গুপ্ত বেদনা খার কিতা আছে তুমি আল্লাহ জান্দায়, আল্লাহ তোমার কুদরত তাকিয়া ফুরা করিয়া দেও। ইয়া আল্লাহ, অভাবই আমরা বহুত আছি, অভাব রে দূর করিয়া দেও। আল্লাহ ঋণ মুক্ত জিন্দগি নসিব ফরমাও, অভাব মুক্ত জিন্দগি নসিব ফরমাও। আটখাইল পত্রে তুমি আল্লাহ কুলিয়া দিয়া অন্ধকার পত্রে আলোকিত বানাইয়া দেও। আমরা মনের ভিতরে অনেক সুপ্ত কথা আছে হইতাম ফারিয়ার না, আল্লাহ সবর অনেক মাকাসিদরে তুমি আল্লাহ ফুরা করিয়া দেও। ইয়া আল্লাহ, আমরা মা বনিন তরে মাফ করিয়া দেও, ই এলাকার যে বনিন তো শাদী হইছে না, শাদীর ইন্তজাম তুমি আল্লাহ করিয়া দেও। আল্লাহ যারা শাদী হয়ে গেছে আওলাদ দাঁড়ায় না, আওলাদর বাচ্চায়া বাচ্চি যা তোমার ভালা লাগে তা দিয়া মা বানাইয়া আল্লাহ তারার মন তুমি শান্তি করো। আল্লাহ আল্লাহ মুফতি সাহেবর খতারে কবুল ফরমাও, আল্লাহ আমি না লায়কে যা করছি হইছি, আল্লাহ যদি তোমার ভালা লাগে বন্দার আমলর যোগ্য হয় আল্লাহ আমল করবার তৌফিক দিও। আমার বাদে আমার নজরুল সাহেবে যে আলোচনা করবো আল্লাহ আলোচনার মধ্যে ইখলাসের সঙ্গে সত্য কথা ফুটাইয়া তুলবার তৌফিক দিও। আল্লাহ তানে হইবার আর আমরা সবে শুনবার আল্লাহ নিয়তরে আল্লাহ তোমার মুখা করিয়া আমরা শুননেওয়ালা খনেওয়ালা আমল করনেওয়ালা যারার আমল আল্লাহ তুমি কবুল হরদায় যারার কথা তুমি শুনরায় দোহা শুনরায় এরার লগে তুমি সামিল করিলে আল্লাহ। ইয়ার হামার রাহমিন, বউতে আমরা রে আটি দেব হইতে দোহার কথা হইন আমি না লায়করেও হইন, সবর কথা মনত আহে না আল্লাহ। আল্লাহ সবর নেক মাকাসিদরে ফুরা করিয়া দেও।
এই বিশ্বর মুসলমানর হেফাজত তুমি আল্লাহ ফরমাও। আল্লাহ করোনা রোগ থেকে তোমার কাছে ফানাসাইয়ার, অমিক্রণ থেকে ফানাসাইয়ার, বড় বড় বিমার যেটা বিমার আইলে সিজদা করা যায় না, রুকু করা যায় না, তিলাওয়াত করা যায় না, আল্লাহ মসজিদ মুখে যাওয়া যায় না, এটা বিমার থেকে তোমার কাছে ফানাসাইয়ার। আল্লাহ তুমি শাফি আল্লাহ, হর ধরনের ছোট মাঝারি বড় বিমার থেকে তুমি আল্লাহ আমরা বাঁচাও, অ্যাক্সিডেন্টর মুহূর্ত থেকে বাঁচাইও, ফ্লাইট আর ট্রেনের গাড়ি উল্টাইয়া মারিও না, বাইতুল্লার মধ্যে সিজদার হালত, রুকুর হালত, রোজাতর সামনে আল্লাহ জিয়ারতে মদিনা যখন হয়, জিয়ারতে বাইতুল্লাহ যখন হয়, মসজিদের মধ্যে যখন যাই, অজু যখন বানাই, অজু অবস্থায় ঘুমাই, ও আল্লাহ সদা সর্বদা বা অজু আমরা মত দিও, আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুলন্দ আওয়াজে ফড়ি ফড়ি আমরার খাতিমা বিল খায়ের করিও। আল্লাহ যা হইলাম তা কবুল ফরমাও, যা বলে গেলাম তাও তুমি কবুল ফরমাও, আল্লাহ মুনতাজিমিন কে সারা তুমি কবুল ফরমাও, যারা সাহায্য করছেন আল্লাহ মেহনত করছেন, খেউ টেহা দিয়া, খেউ বুদ্ধি অকল দিমাগ সোচ দিয়া, আল্লাহ খেউ বাঁশ দিয়া, রসে দিয়া, খেউ ফারছে না, একবার আইয়া ঘুরিয়া গেছে গিয়া, আল্লাহ আল্লাহ তারাও তুমি মাফ করিয়া দেও। আল্লাহ আমরা কলবর ভিতরে তোমার মারিফত নসিব ফরমাও, খাসিয়ত নসিব ফরমাও, তোমার হাবিবর মহব্বত দিয়ে আমরা দিল দিয়ে ভর্তি করে দেও, আল্লাহ তোমার নামর মজার রেস দিয়া আমরা জুবান দিয়ে দিল দিয়ে লবরেস করিয়া দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين برحمة